ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু বিট ফর বাই এবং আমার চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই তোমাদের প্রত্যেকের প্রচুর পরিমাণে রিকোয়েস্ট এসেছিল ফিজিক্যাল সায়েন্স এন এম এন এম টোয়েন্টি টোয়েন্টি থ্রি ফিজিক্যাল সায়েন্সের ক্লাসটি নেওয়ার জন্য তো আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের ক্লাস করবো ফিজিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ গ্যাস চ্যাপ্টার থেকে যে চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে তো সেই চ্যাপ্টারটি থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলি ক্যাটাগরি ওয়ানের জন্য দু হাজার তেইশে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে এবং যেভাবে আমরা ক্লাস জেনারেলি করে থাকি প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করবো এবং সেই প্রশ্নগুলোর সঙ্গে অ্যানালাইসিস করবো সেগুলো সমসাময়িক পাশাপাশি অন্যান্য কি কি প্রশ্ন আসতে পারে তো সমস্ত কিছু ইন ডিটেল আর এরকম ক্লাস যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে যাও শেষ পর্যন্ত ক্লাসটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করবে তো দেখো এনএম জিএম ফিজিক্যাল সায়েন্স ক্লাস টোয়েন্টি টোয়েন্টি থ্রি আজকে যেটা প্রথম প্রশ্ন রয়েছে পিভি ইকলস টু আরটি আই মিন পিভি ইকলস টু এনআরটি সূত্রে ভি এর পরিমাণ কত চারটি অপশান আছে যে কোনো পরিমাণ গ্যাস এক গ্রাম অনুগ্যাস তিন নম্বর অপশান আছে এক গ্রাম গ্যাস চার নম্বর অপশান এক লিটার গ্যাস তার মানে আমাদেরকে যে সূত্রটির কথা বলা হয়েছে পি ভি টু আরটি এখন প্রথমেই আমরা সূত্রটি দেখে কিন্তু বুঝতে পেরে গেছি যে এই সূত্রটি অ্যাকচুয়ালি কি তো এই সূত্রটি দেখো আদর্শ গ্যাসের সূত্র বা আইডিয়াল গ্যাস ইকুয়েশান ওর রিয়েল গ্যাস ইকুয়েশান এই যে সূত্রটি রয়েছে পি ভি টু তো সেখানে আমাকে ভিয়ের পরিমাণটি জিজ্ঞেস করেছে এখন এই প্রশ্নটি নিয়ে যখন আলোচনা করছি এইখানে দেখো ছোট্ট করে একটু ডিটেলস আমাদের জেনে রাখতে হবে কারণ আমরা প্রথমেই বলেছি যে ক্লাসটা কিন্তু আমরা সেভাবেই আজকে রেডি করেছি তো এমসি কিউও প্র্যাকটিস হবে তার সঙ্গে থিওরিটাকেও কিন্তু আমাদের ঝালিয়ে নিতে হবে একবার তো দেখো তাহলে আমাদের এখানে পি ভি ইকলস টু এন আর টি আমি এনটা আপাতত বাদই দিলাম পি ভি ইকলস টু আর টি তাহলে এখানে পিটা কি ডিনোট করছে পিটা ডিনোট করছে কি প্রেসার আই মিন চাপ তাহলে পিটা কি ডিনোট করছে চাপকে ডিনোট করছে ওকে ভিটা কি ডিনোট করছে ভিটা ডিনোট করছে ভলিউম আই মিন আয়তন তাহলে ভিটা কি ডিনোট করছে আয়তন ওকে এবার রইলো বাকি এন এনটা এখানে কি ডিনোট করছে দেখো এন সমান হচ্ছে মোল অনুর সংখ্যা আমি এটা লিখছি না এন সমান কি মোল অনুর সংখ্যা দেখো এর পরে আছে এখানে আর আরটা হচ্ছে এখানে কি যে গ্যাসের কথা বলা হয়েছে সেই গ্যাস কনস্ট্যান্ট ওকে বা গ্যাস ধ্রুবক যেটাকে আমরা বলছি গ্যাস ধ্রুবক বা গ্যাস কনস্ট্যান্ট সেইটাকেই কিন্তু বলা হচ্ছে কি আর টিটা এখানে কি টিটা হচ্ছে পরম উষ্ণতা আই মিন অ্যাবসোলিউট টেম্পারেচার টিটা তাহলে কি অ্যাবসলিউট টেম্পারেচার তো এই হচ্ছে এখানে ব্যাপার তাহলে পিভিআরটি কোনটা কি আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি এইবারে এই যে সূত্রটি এই সূত্র অনুযায়ী আমাকে জিজ্ঞেস করেছে ভি সমান কি বা ভিয়ের পরিমাণটা কত দেখো এখানে যে কোনো পরিমাণ গ্যাস তো কোনোভাবেই হবে না তাহলে সূত্রটার কোনো মূল্যই থাকবে না এখানে যেটা সঠিক উত্তর হবে দেখো এক গ্রাম গ্যাস গ্রামটা ঠিকই ছিল বাট গ্যাসের ক্ষেত্রে কিন্তু শুধু এক গ্রাম গ্যাস কখনো বলা হয় না লাস্ট যেটা অপশান আছে দেখো এক লিটার গ্যাস এটাও কখনোই হবে না এক লিটার গ্যাস ক্ষেত্রে হলে তো সূত্রটা সম্পূর্ণ ভুল তাহলে রইলো বাকি আমাদের অপশান বি ওকে তাহলে এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হলো অপশান বি অর্থাৎ এক গ্রাম অনু গ্যাস বোঝা গেল ওকে এর পরের প্রশ্ন আমরা যাই আমাদের দু নম্বর প্রশ্ন যেটা রয়েছে দেখো বলছে স্থির আয়তনের নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও উষ্ণতার সূত্রটি কে আবিষ্কার করেন তাহলে আমাদের চারটে অপশান বয়েলের সূত্র চার্লসের সূত্র অ্যাভোগাডোর সূত্র রেনোর চাপের সূত্র ওকে প্রশ্নটা আমাকে যেটা বলেছে তাহলে সেটা আমাদেরকে কিন্তু আগে বুঝতে হবে প্রশ্নে এখানে একটা জিনিস প্রথমেই মেনশন করে দিয়েছে সেটা হচ্ছে স্থির আয়তন স্থির আয়তন এটা একটা মেনশন করেছে আর কি মেনশন করেছে নির্দিষ্ট ভর ওকে স্থির আয়তন এবং নির্দিষ্ট ভর স্থির আয়তন থাকতে হবে নির্দিষ্ট ভর হতে হবে এই দুটোকে রেখে গ্যাসের চাপ ও উষ্ণতার যে সূত্র তাহলে আমরা দেখো বয়েলের সূত্র আর চালসের সূত্র কিন্তু প্রত্যেকেই জানি তো আমি যদি সেখান থেকে একবার বয়লের সূত্র এবং চালসের সূত্রটি ঝালিয়ে নিই তাহলে বয়লের সূত্রে কি থাকবে উষ্ণতাটা সবসময় কি হবে অপরিবর্তিত তার মানে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে ওকে এটা গেল আমাদের বয়ালের সূত্র আমরা চার্লসের সূত্র থেকে কি জেনেছি চাপটা অপরিবর্তিত থাকবে তার মানে অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার মানে দেখো দুটোর ক্ষেত্রেই কিন্তু নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার মানে ভরটা কিন্তু দুটোর ক্ষেত্রেই নির্দিষ্ট থাকবে সেখানে উষ্ণতা অপরিবর্তিত রইল এখানে চাপ অপরিবর্তিত রইল তার মানে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনে চাপ যদি অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি হয় বৃদ্ধি নয় হ্রাস তার জন্য কী হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যদি আয়তনটাকে ধরা হয় তাহলে ওয়ান বাই টু সেভেন্টি থ্রি অর্থাৎ এক বাই দুশো তিয়াত্তর হবে এটা গেল চার্লসের সূত্র তার মানে এখান থেকে কিন্তু কোনোটাই মিলছে না তার মানে চার্লসের সূত্র এবং বয়ালসের সূত্র এখানে কিন্তু আপাতত কোনো কানেকশান নেই অ্যাভোকাডোর সূত্রের ক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু অ্যাকচুয়ালি আসে না তাও আমি এটাকেও বাদ দিলাম তাহলে অটোমেটিক্যালি আমাদের সামনে যে অপশানটি এসে যাচ্ছে সেটা দেখো তাহলে রেনোর চাপের সূত্র এবং এটাই হবে এখানে সঠিক উত্তর এবারে আমি বলি যে রেনোর চাপের সূত্রটি অ্যাকচুয়ালি কী তো দেখো রেনোর চাপের সূত্র বলতে রেনোর চাপের সূত্র যেটা বলা হয়েছে এটা মনে রাখবে এখানে সবসময় একটা জিনিস স্থির থাকে সেটা কি সেটা হচ্ছে আয়তন রেনোর চাপের সূত্রে কি স্থির থাকে আয়তন সব সময় কি থাকে স্থির থাকে বেশ তার মানে স্থির আয়তনে এখানেও কিন্তু সেই একই ব্যাপার ভরটা নির্দিষ্ট থাকে অর্থাৎ গ্যাসের ভর কিন্তু সময় নির্দিষ্ট তার মানে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাস এবারে ওই গ্যাসের তার মানে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের কি হচ্ছে তার চাপটা কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ চাপের ক্ষেত্রে কি হবে ওই চাপ শূন্য হতে মানে শূন্য থেকে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড যদি তাপমাত্রা চেঞ্জ হয় সেক্ষেত্রে শূন্য ডিগ্রি চাপের একটি অংশ পরিবর্তিত হয় কততে পরিবর্তিত হয় ওয়ান বাই দুশো তিয়াত্তর তো মোটামুটি কিন্তু ওই একটা জিনিসে কিন্তু কানেকশান রয়েছে সেটা হচ্ছে চালসের সূত্রর ক্ষেত্রে কিন্তু বা তার সঙ্গে কিন্তু একটা সমসাময়িকভাবে কানেকশন রয়েছে তবে বিজ্ঞানী রেনো কিন্তু এই চাপের যে সূত্র গ্যাসের এই চাপের সূত্রটি কিন্তু অ্যাকচুয়ালি প্রথম আবিষ্কার করেছিলেন তো সেই কারণেই এই সূত্রটিকে বলা হয় লেনোর চাপের সূত্র তো অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা হচ্ছে এই সূত্রটি থেকে যদি তোমাকে কোনো কিছু একটা মনে রাখতে হয় বা যদি পারমানেন্টলি কোনো কিছু মনে রাখতে হয় অর্থাৎ এই সূত্রটিকে যে কনক্লুশনটা আমরা পেয়ে যাব। সেটা দেখো এই কনক্লুশনটা হলো যে মাইনাস দুশো মাইনাস দুশো তিয়াত্তর এটাকে অ্যাকচুয়ালি দুশো তিয়াত্তর বলি আমরা তো দুশো তিয়াত্তর কিন্তু অ্যাকচুয়ালি নয় এটা হচ্ছে দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি ডিগ্রি সি ওকে তো এই উষ্ণতাতে মাইনাস দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ অর্থাৎ এই উষ্ণতার নিচে আমাদের মহাবিশ্বে কোনো তাপমাত্রা কিন্তু নেই তো সেই কারণে এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় কী অ্যাবসোলিউট টেম্পারেচার বলা হয় এটাকে কী বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যাবসোলিউট বা পরম এই যে কথাটা বলা অর্থাৎ এর নিচে কিন্তু আপাতত আর এখনও পর্যন্ত কিছু নেই দু হাজার নয়ের আমি এক্ষেত্রে বলে রাখি দু হাজার নয়ের মে মাসে কিন্তু একটা গবেষণা করা হয়েছিল তো দেখা গেছে দুশো তিয়াত্তর দশমিক এক ছয় হয়েছে তবে সেটা কেলভিনে হয়েছিল তবে এইটার কিন্তু আপাতত এখনো পর্যন্ত একই রকম কনস্ট্যান্ট রয়ে গেছে তো এটাই কিন্তু রেনোর চাপের সূত্র এরপর তিন নম্বর অপশনে আমরা চলে যাই গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায় এই সূত্রটি কার তো আমাদের ব্যাচে যারা অলরেডি রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমার কনফিডেন্স আছে তোমরা প্রত্যেকে কিন্তু এই এই যে তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে এর উত্তর বা এর আগের উত্তরটাও কিন্তু তোমাদের জানা ছিল তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য রইল এই প্রশ্নের উত্তরটি কিন্তু তোমাদের প্রত্যেককে কমেন্ট বক্সে কমেন্টের উত্তর জানিয়ে দাও আমি প্রত্যেকের উত্তরগুলো দেখব তো যারা সঠিক উত্তর দেবে অবশ্যই তাদের জন্য হ্যাঁ কনগ্র্যাচুলেশন রইল এখন থেকে প্রত্যেকে পারবে আমি কিন্তু জানি তোমরা প্রত্যেকে এই প্রশ্নটির উত্তর পারবে তাহলে গ্যাসের ওপর কি বলেছে চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পাবে একদম সিম্পল জিনিস তাহলে গ্যাসের চাপ আমরা বাড়িয়ে দেব তখন কী হবে আয়তনটা হ্রাস পেয়ে যাবে সূত্রটি কার ডালটন বয়েল চার্লস অ্যাভোকাড্রো প্রত্যেকে জানা এই সূত্রটি তো প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখব আমি এখান থেকে একটি ক্লু শুধু দিয়ে দিলাম পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু আমি এটা হিন্টস দিয়ে দিলাম তো এই হিন্টস থেকে আমি দেখব যে কতজন উত্তরটি দিতে পারে পি ওয়ান ভি ওয়ান ইকলস টু পি টু ভি টু বেশ ওকে এরপরে আমরা দেখো চার নম্বর প্রশ্নে যেটা বলেছে বয়ল ও চার্সের সূত্রে ধ্রুবক কি ওকে বয়েলের সূত্র এবং চার্সের সূত্র এক্ষেত্রে ধ্রুবক কি রয়েছে ভর ও চাপ ধ্রুবক ভর ও উষ্ণতা ধ্রুবক চাপ ও উষ্ণতা ধ্রুবক ভর চাপ ও উষ্ণতা তিনজনেই ধ্রুবক দেখো আমরা একটু আগে বললাম বয়লের সূত্র চার্লসের সূত্র দুটোই কিন্তু দেখলাম তো আমরা বয়লের সূত্রে অ্যাকচুয়ালি কি দেখলাম না বয়লের সূত্রে আমরা জেনেছি কি না এক্ষেত্রে উষ্ণতা সবসময় অপরিবর্তিত থাকে আই মিন উষ্ণতা ধ্রুবক থাকে চালসের সূত্র থেকে আমরা কি জেনেছি না চালসের সূত্র থেকে আমরা জেনেছি এক্ষেত্রে চাপটা কি হয় অপরিবর্তিত থাকে তার মানে একদিকে রইল উষ্ণতা অপরিবর্তিত আমি এখানে হিট বলে লিখলাম একদিকে উষ্ণ টেম্পারেচার সরি আমি টেম্পারেচার বলে এখানে লিখলাম দিকে কি অপরিবর্তিত রইল প্রেশারটা অপরিবর্তিত রইল এই দুটো তো আমার ব্যাপার তার মানে প্রথম সূত্রের ক্ষেত্রে টেম্পারেচারটা অপরিবর্তিত দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কি হচ্ছে প্রেসারটা অপরিবর্তিত বাট একটা জিনিস কিন্তু দুটো সূত্রের ক্ষেত্রেই কমন আছে সেটা কি বলতো সেটা হচ্ছে নির্দিষ্ট ভরের গ্যাস হলে তবেই এই দুটো সূত্র কিন্তু প্রযোজ্য হবে তার মানে একটাতে হিট একটাতে প্রেসার আর দুটোর মধ্যে যেটা ইন্টার কানেকশান রয়েছে সেটা আমরা কি পেলাম না ভর সেটা কি পেলা ভর তার মানে ভর থাকবে উষ্ণতা থাকবে চাপ থাকবে এবার এখান থেকে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কোন উত্তরটি সঠিক হবে তাহলে একেবারে অপশন ডি যেটা আছে দেখো ভর চাপ এবং উষ্ণতা তিনজনেই কিন্তু ধ্রুবক থাকবে বয়েলস ও চার্লসের ক্ষেত্রে এই প্রশ্নটিকে যে কোনো কোনো একজন বিজ্ঞানীর নাম ধরেও কিন্তু তোমাদেরকে দিতে পারে তো কনসেপ্টটা ক্লিয়ার রইল আশা করছি প্রত্যেকে যদি প্রশ্নটি পাও তাহলে কিন্তু পারবে কারণ এই চ্যাপ্টারটি কিন্তু দু হাজার তেইশের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার প্রত্যেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো দেখবে কারণ যদি দেখতে পারো উপকার তোমাদেরই হবে পাঁচ যেটা দেখো বয়ালের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভ্যাকম পাম্প নির্মাণ করেন কোন বিজ্ঞানী তাহলে আমরা প্রত্যেকেই জানি যে বয়ল তার যে পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন তার জন্য ভ্যাকুম পাম্পের কিন্তু একটা প্রয়োজনীয়তা ছিল তো ভ্যাকুম পাম্পের ওপর তিনি কিন্তু পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন তো কোন বিজ্ঞানী ওই ভ্যাকম পাম্পটি অ্যাকচুয়ালি আবিষ্কার করেন তো বয়ালের সমসাময়িকভাবে একজন বিজ্ঞানী কাজ করেছিলেন যারা টেক্সট বই ভালো করে পড়েছ খুঁটিয়ে খুঁটিয়ে তাদের কাছে এই প্রশ্নটি একেবারে জলের মতো সহজ এবং আমি বারবার বলি টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে কনসেপ্ট নিতে হবে টেক্সট বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে গিলে খেতে হবে এই হচ্ছে সোজা হিসাব এর বাইরে কিচ্ছু হয় না তুমি হাজার কোচিং নাও হাজারও তুমি এমসিকিউ প্র্যাকটিস করো নাথিং কিছু যায় আসে না তার ক্ষেত্রে তো ফ্রান্সিস হুকবি অটোভন ওয়েরিক চার্লস নিজেই মানে বিজ্ঞানী চার্লস নিজেই আবিষ্কার করেছিলেন নাকি রবার্ট হুক আবিষ্কার করেছিলেন দেখো এখানে দুটো অপশান আমি একটু ক্লিয়ার করে দিই এক হচ্ছে অপশান বি আর হচ্ছে অপশান সি আমি এখানে একটা কথা বলে দিচ্ছি যে ফ্রান্সিস হুক বি ইনি মানে এনার সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি ভ্যাকম পাম্পের কোনো কানেকশান নেই তো এটাকে আমাদেরকে কিন্তু বাদ দিতে হবে বেশ এইবার চার্লস বিজ্ঞানী চার্লস নিজে এটা তো অ্যাকচুয়ালি বয়েলের পরীক্ষা তো বয়েলের পরীক্ষাতে চার্লস বিজ্ঞানী চার্লস নিশ্চয়ই এটা করবেন না তো এই অপশানটাও কিন্তু আমাদের বাদ চলে গেলো এখান থেকে তাহলে এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হলো রবার্ট হুক রবার্ট হুক কিন্তু এটা তৈরি করতে সাহায্য করেছিলেন এইবার এখানে একটা ব্যাপার রয়েছে এই যে অটোভন ওয়েরিক বলে যে নামটা এখানে দেখছো অটোভন ওয়েরিক তো এই বিজ্ঞানী কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ভ্যাকুম পাম্প অর্থাৎ ফার্স্ট টাইম যখন ভ্যাকুম পাম্প আবিষ্কার হয় এই বিজ্ঞানী কিন্তু আবিষ্কার করেছিলেন বাট এখানে টুইস্টটা দেওয়া রয়েছে যে বয়লের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভ্যাকুম পাম্প তখন সেইটার ক্ষেত্রে কিন্তু রবার্ট হুক এটা কিন্তু বায়োলজির রবার্ট হুক নয় যিনি কোষ আবিষ্কার করেছিলেন তিনি কিন্তু নয় তো রবার্ট হুক কিন্তু বয়েলের সমসাময়িক একজন তো মোটামুটি ওনার বন্ধুর মতোই ছিলেন তো উনি কী করেছিলেন ওই ভ্যাকুম পাম্পটা নির্মাণের জন্য সাহায্য করেন বেশ তাহলে এখানে রবার্ট হুক হবে সঠিক উত্তর যারা টেক্সট পড়েছে অপক্লোস তাদের কাছে কিন্তু প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন এরপর আজ সাত নম্বর প্রশ্নে চলে যায় আমরা ছটা প্রশ্ন আলোচনা করে ফেললাম পরম স্কেল আবিষ্কার করেন কোন বিজ্ঞানী তো পরম স্কেল নিয়ে আমরা বহু সূত্র বহু কিছু পড়ে নিয়েছি এই গ্যাসের গ্যাসের আচরণ বলে যে চ্যাপ্টারটি রয়েছে তো সেক্ষেত্রে আইনস্টাইন নিকোলাস টেসলা উইলিয়াম থমসন নাকি মেঘনাথ সাহা। দেখো পরম স্কেল তার এখানে গ্যাস ফ্যাসের কিছু ব্যাপার আছে এখানে তো হ্যাঁ সম্মানীয় বিজ্ঞানী আইনস্টাইন নিকোলাস টেসলা মেঘনাথ সাহা এই তিনজনকে কিন্তু আমি এখানে ধরতে পারবো না কারণ এনারা এই ব্যাপারগুলোতে কিন্তু এনাদের অবদান কিন্তু খুবই কম তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হলো উইলিয়াম থমসন উইলিয়াম থমসন কিন্তু কি আবিষ্কার করেন পরম স্কেলটা আবিষ্কার করেন বেশ এবারে এখান থেকে যদি আমাকে আইনস্টাইনকে নিয়ে ভাবতো আইনস্টাইন কি সূত্রটি আবিষ্কার করেছিলেন না ইকালস টু ই টু কি এম সি স্কোয়ার ইউকালস টু এমসি স্কোয়ার যেটাকে আমরা আপেক্ষিকতা বাদের সূত্র বলি নিকোলার টেসলা এনার সাথে কারেন্টের ব্যাপার রয়েছে কারেন্ট ইলেকট্রিক ইলেকট্রিকের সঙ্গে এনার সম্পর্ক রয়েছে তো এনার ইলেকট্রিকের বহু ব্যাপার ইনি কিন্তু আবিষ্কার করেছিলেন মেঘনাথ সাহা মেঘনাথ সাহা প্রথম মেঘনাথ শাহ আমাদের বাঙালি বিজ্ঞানী মেঘনাথ সাহা কী করেছিলেন থার্মাল আয়োনাইজেশন অর্থাৎ তাপ আয়নকরণ এই যে তথ্য থার্মাল আয়নাইজেশন তত্ত্বের আবিষ্কর্তা ছিলেন মেঘনাথ সাহা বেশ এরপর আমরা আট নম্বর প্রশ্নে যাই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে কারণ তোমাদের লাইকগুলোই কিন্তু সাহায্য করবে যে সমস্ত স্টুডেন্টরা বা যে সমস্ত অ্যাসপিরেন্টরা পরীক্ষা দিতে চলেছে দু হাজার জন্য যারা ফি ক্লাসগুলো করছে তো তাদের জন্য কিন্তু খুবই উপকার হবে এই ক্লাসগুলো গ্যাসের চাপ মাপক যন্ত্রের নাম কি এটা খুব কমন একটা প্রশ্ন আমি এই উত্তরটা প্রত্যেকের কাছ থেকে কমেন্টে নেব যারা প্রিপারেশন ব্যাচে আছে তোমরা তো অফকোর্স পারবে আর দেখো এক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি যারা যারা প্রিপারেশন নিতে চাইছো আমাদের প্রিপারেশন ব্যাচে কিন্তু চলছে অলরেডি যারা প্রিপারেশন নিতে চাইছো অ্যাডমিশন প্রক্রিয়া চলছে অনগোয়িং আছে তো যারা প্রিপারেশান নিতে চাইছো এই সময় একটি অফার প্রযোজ্য আছে আমি বলছি না এখানে ইন ডিটেল তো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার একটি দেখতে পাচ্ছ স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে নিও আমি ওখানে ইন ডিটেল সমস্ত তথ্য তোমাদের বলে দেবো বেশ গ্যাসের চাপমাপক যন্ত্রের নাম কি ভল্টমিটার ব্যারোমিটার ম্যানোমিটার ডেস ড্যাসিমিটার এটা কিন্তু অ্যাকচুয়ালি ডেসিমিটার নয় ড্যাসিমিটার ওকে তো এখানে সঠিক উত্তরটা প্রত্যেকের জানা আছে ফটাফট কমেন্টে উত্তর দিয়ে দাও আমি এখান থেকে একটা জিনিস শুধু বলবো সেটা হচ্ছে আমি ভোল্টমিটারকে এখানে গ্যাসের সঙ্গে সম্পর্ক করতে পারবো না কারণ প্রত্যেকেই জানো ভোল্টমিটারের কাজ কি আমি যে অপশানটা নিয়ে কথা বলবো সেটা হলো কি ডেসিমিটার এই ডেসিমিটারটা জেনে রাখবে ড্যাসিমিটার যে যন্ত্রটি রয়েছে ড্যাসিমিটার যন্ত্রের সাহায্যে অ্যাকচুয়ালি কিন্তু গ্যাসের যে কোনো গ্যাসের ডেনসিটি মাপা হয় ওকে কি মাপা হয় বললাম ডেনসিটি মাপা হয় অর্থাৎ যেটা আমরা সোজা কথায় যদি বলো গ্যাসের ওজন তো গ্যাসের ওজন তো অ্যাকচুয়ালি হয় না মানে ডেন্সিটির ব্যাপারের ওপর ওজনটা নির্ভর করে তো ড্যাসিমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের ডেনসিটি মাপা হয় বেশ এরপর ন নম্বর প্রশ্ন যেটা রয়েছে দেখো বলছে গ্যাসের অণুগুলি পরপর দুটি ধাক্কার মাঝে দূরত্বকে কি বলে অর্থাৎ গ্যাসের অণুগুলি যখন পরপর ধাক্কা খায় তার মাঝে কিন্তু একটা সামথিং দূরত্ব থেকে যায় তো সেই দূরত্বটাকে কি বলা হয় স্থিতিস্থাপকতা ব্যাপন ক্রিয়া মুক্ত চাপ মুক্ত পথ দেখো এখান থেকে আমরা প্রথমেই বুঝতে পারলাম এই যে স্মৃতিস্থাপকতা অর্থাৎ ইলাস্ট্রিসিটি ইলাস্ট্রিসিটির সঙ্গে কিন্তু গ্যাসের কোনো সম্পর্ক নেই তো এটি আমাদের বাদ দিয়ে দিতে হবে এখন ধরো ব্যাপন ক্রিয়া তো ব্যাপন ক্রিয়ার ক্ষেত্রে ব্যাপনের মানে অ্যাকচুয়ালি ধর্মটা কী এর পরে একটা প্রশ্ন আছে তো ব্যাপন ক্রিয়া সম্বন্ধে আমি সেখানে ইন ডিটেল বলছি তো ব্যাপন ক্রিয়া এখানে হবে না রইল বাকি দুটো অপশান একটা হলো মুক্ত চাপ এবং আরেকটা হলো কি মুক্ত পথ দেখ মুক্ত চাপ গ্যাসের ক্ষেত্রে চাপ হয় বাট মুক্ত চাপ এই কথাটা কিন্তু মানে সিলেবাস ভিত্তিকভাবে কোনো সম্পর্ক নেই অর্থাৎ সিলেবাসের সঙ্গে এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নেই মুক্ত চাপ বলে কিছু হয় না তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হলো মুক্ত পথ ওকে ফ্রি স্পেস যেটা রয়েছে তো গ্যাসের অণুগুলি দুটো গ্যাসের অণুগুলির মাঝের যে দূরত্বটা সেটাই হচ্ছে বলা হয় কি মুক্ত পথ এরপরে দশ নম্বর প্রশ্ন যেটা রয়েছে দেখো পরম স্কেলে নাম্বারিংটা ভুল রয়েছে কোশ্চেনে পরম স্কেলে জলের হিমাঙ্ক কত তো আমরা পরম স্কেল কে আবিষ্কার করেন অলরেডি কিন্তু এখনই জেনে নিয়েছি বেশ পরম স্কেলে গ্যাসের হিমাঙ্ক পরম স্কেলে জলের হিমাঙ্কে কত বলেছে ওকে তার মানে জলের হিমাঙ্ক তিনশো নিরানব্বই কেলভিন চারশো তিয়াত্তর কেলভিন একশো বিরাশি কেলভিন দুশো তিয়াত্তর কেলভিন দেখো জলের হিমাঙ্ক যখনই বলবে সব সময় মনে রাখবে সেভেন্টি থ্রি এই ডিজিটটাকে কিন্তু মনে রাখবে কত ডিজিট বললাম সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি ডিজিটটি মনে রাখা কিন্তু খুবই প্রয়োজনীয় এবার যদি হিমাঙ্ক হয় সেখানে মনে রাখবে কত দুই হিমাঙ্কের ক্ষেত্রে দুই মিন তাহলে কত হচ্ছে টু এটা তাহলে আমরা কত লিখবো টু এটা কিসের ক্ষেত্রে বললাম হিমাঙ্কের ক্ষেত্রে টু এবারে এই একই ব্যাপার যদি তোমাকে স্ফুটনাঙ্ক জিজ্ঞেস করে যদি স্ফুটনাঙ্ক জিজ্ঞেস করে তার মানে হিমাঙ্ক হোক বা স্ফুটনাঙ্ক হোক দুটোর ক্ষেত্রেই কমন যেটা আমাদের মনে রাখতে হবে কি বললাম সেভেন্টি থ্রি হিমাঙ্ক হলে হিমাঙ্ক হলে কি মনে রাখবে এইচ যদি হয় আমি বাংলাতে একেবারে বলছি এইচ দিয়ে হিমাঙ্ক এইচ হলে কত হবে টু যদি স্ফুটনাঙ্ক বলে অর্থাৎ এস এস যদি স্ফুটনাঙ্ক বলে সেখানে মনে রাখবে সবসময় তিন তার মানে একটা হবে দুশো তিয়াত্তর একটা হবে তিনশো তিয়াত্তর দুশো তিয়াত্তরটা হচ্ছে কি হিমাঙ্ক তিনশো তিয়াত্তরটা হচ্ছে কি স্ফুটনাঙ্ক মনে থাকবে এরপর দশ নম্বর প্রশ্ন দেখো সরি এগারো নম্বর প্রশ্ন হবে বাস্তব গ্যাসের সূত্র কে আবিষ্কার করেন বিজ্ঞানী রেনো অ্যাভোকাড্রো জোহেন্স ভ্যান্ডারোয়ালস বিজ্ঞানী চার্লস বাস্তব গ্যাসের সূত্র আমরা একেবারে প্রথমে ওইটা নিয়ে ছিলাম রিয়েল গ্যাস ল যেটা রয়েছে তো রিয়েল গ্যাসের যে সূত্রটি রয়েছে এটি কিন্তু আবিষ্কার করেন বিজ্ঞানী ভ্যান্ডারওয়ালস জোহেন্স ভ্যান্ডারওয়ালস কিন্তু এই সূত্রটি আবিষ্কার করে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি ওকে এরপর বা তেরো নম্বর প্রশ্ন যেটা রয়েছে দেখো ওয়ান পাস্কেল সমান কত অর্থাৎ এক পাস্কেলকে যদি আমাদেরকে হিসেব করতে হয় এক পাস্কেল সমান আমরা কত পাবো তো একেবারে গ্যাসের আয়োচনের যে চ্যাপ্টারটি রয়েছে একেবারে প্রথম দিক থেকে কিন্তু এই প্রশ্নটি তুলে নেওয়া হয়েছে খুব ইউনিক একটা প্রশ্ন বছরে আসার কিন্তু খুব ভালো মতো চান্স রয়েছে যারা জানো অলরেডি তারা নিশ্চয়ই এতক্ষণে কমেন্ট করা শুরু করে দিয়েছে যারা অলরেডি এটা জানো যারা জানো না দেখো তাদের জন্য আমি বলে দিচ্ছি এখানে যেটা সঠিক উত্তর হবে দেখো অপশান চারটি আছে এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই প্রথমে যেটা অপশন আছে দেখো এক নিউটন পার মিটার এস বলে লেখা আছে না এস মানে হচ্ছে স্কোয়ার ওকে এস মানে হচ্ছে স্কোয়ার তারপরে আছে এক নিউটন পার মিটার কিউ বলে লেখা আছে ওটা হলো কিউব ওকে এক নিউটন পার মিটার কিউব তারপর এটা হচ্ছে দশ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার তারপরে লাস্ট অপশান যেটা আছে এক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার তো এখানে যেটা সঠিক উত্তর হবে এক নিউটন পার মিটার স্কোয়ার আমরা জানি এক পাস্কেল সমান কত এক নিউটন পার মিটার স্কোয়ার অর্থাৎ অপশান নেই একেবারে প্রথমেই যে উত্তরটি আছে এটি কিন্তু এখানে সঠিক উত্তর হবে ওকে এরপর চলে যায় পরের প্রশ্নে বলছে গ্যাসের অনুর গতিশীলতা প্রমাণ করে কোনটি মানে গ্যাসের অণুগুলো বলেছে গতিশীল এখন গ্যাসের অনু যে গতিশীল সেটা তুমি এই চারটি অপশনের মধ্যে কোনটি দিয়ে প্রমাণ করবে গ্যাসের চাপ দিয়ে কি প্রমাণ করা যাবে গ্যাসের গতিশক্তি দিয়ে প্রমাণ করা যাবে নাকি ব্যাপন ক্রিয়া দিয়ে প্রমাণ করা যাবে নাকি সবগুলি দিয়েই প্রমাণ করা যাবে দেখো গ্যাসের চাপ এর সঙ্গে কিন্তু গ্যাসের অনু গতিশীল এই জিনিসটা কিন্তু ঠিকঠাক মিল খায় না এবারে গ্যাসের গতিশক্তি রয়েছে গ্যাসের গতিশক্তি গতিশীলতা এরম অ্যাকচুয়ালি কিন্তু কিছু হয় না তো যারা বোঝার নিশ্চয়ই বুঝে গেছে যে এই প্রশ্নটি অ্যাকচুয়ালি পাজল করার জন্য দেওয়া রয়েছে গতির কথা বলে দিয়েছে গতিশীলতা ছিল বলে গতিশক্তির কথা বলে দিয়েছে এরম হয় না কিন্তু কিছু সবগুলো তার মানে তো হবেই না অলরেডি যেহেতু একটা কি দুটো অপশান বাদই চলে গেল রইল বাকি আমাদের একটা অপশান সেটা হলো কি ব্যাপন ক্রিয়া তো ব্যাপন ক্রিয়ার মাধ্যমে আমরা কি জানি বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে আমরা জানি যে ব্যাপন ক্রিয়ার মাধ্যমে বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে যেই স্থানের ঘনত্ব কম ধরো এই জায়গাটার ঘনত্ব প্রচুর তো এই ঘনত্বযুক্ত স্থান থেকে তার পাশে যে কম ঘনত্বযুক্ত স্থানটি রয়েছে অর্থাৎ এইখানে ধরো এটা কম ঘনত্বযুক্ত স্থান রয়েছে তো সেখানে কি হবে ছড়িয়ে পড়বে অর্থাৎ বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানের দিকে ছড়িয়ে পড়াটার যে প্রক্রিয়া সেটাই হলো ব্যাপন প্রক্রিয়া এরপরে আজকের এনএম জিএন ফিজিক্যাল সায়েন্স ক্লাস টোয়েন্টি টোয়েন্টি থ্রি একবারে শেষ প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে আমরা এসে গেছি একটি গ্যাসের ঘনত্ব যদি আট হয় তাহলে তার আণবিক গুরুত্ব কত হবে সোজা হিসাব মনে রাখবে ডাবল তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা কি ষোলো ষোলো আট হলে ঘনত্ব আট হলে আণবিক গুরুত্ব কত হবে ষোলো তো চব্বিশ সাত চল্লিশ এগুলো কিন্তু কোনোটাই হবে না বেশ তো এই ছিল আজকের ক্লাস তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকের ভ্যালুয়েবেল টাইম নষ্ট করার জন্য এখানে যদি কারুর কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি যদি তোমার উপকারে লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে যাব কমেন্ট করতে ভুলবে না ক্লাসটি কেমন লাগলো তোমাদের প্রচুর রিকোয়েস্ট ছিল ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নিয়ে আসার জন্য তো আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নিয়ে হাজির হলাম এর পরবর্তীকালে আরও প্রচুর পরিমাণে ক্লাস আমরা করবো প্রত্যেকে ভিডিওটিকে সাপোর্ট করো তো ভিডিওটিকে লাইক দিও তো দেখো লাইকগুলো দিলে অ্যাকচুয়ালি কিন্তু আমরা মোটিভেশন পাই আরও আরও পরিমাণে ক্লাস দেওয়ার জন্য যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু মোটিভেশনটা সবথেকে বড়ো ব্যাপার তো প্রত্যেকে আশা করছি লাইক করে দিও যতজন ভিডিওটি দেখছো অফকোর্স কিন্তু লাইক করো আর কমেন্ট করতে ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো কাজে লাগবে তোমার পরবর্তীকালে তো আজকের মতো এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সঠিকভাবে প্রিপারেশন নিয়ে